প্রিয় দর্শক, আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, স্বাস্থ্যই সুখের মূল। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন চিকন শরীর নিয়ে অনেকে সন্তুষ্ট নয়, তারা খুব দ্রুত মোটা হতে চায়। মোটা হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করে থাকেন। দর্শক, আজকে আমরা আলোচনা করব রয়্যাল ল্যাবরেটরিজ লিমিটেডের অরেঞ্জ ই সিরাপ নিয়ে। এই সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অরেঞ্জ সিরাপের কাজ। এই সিরাপটি মূলত রুচি বাড়ায়, শক্তি বাড়ায়, যকৃতের সমস্যা সমাধান করে। দর্শক, হয়তো অনেকেই ওষুধের কার্যকারিতা দেখে খেতে চাইবেন। এই সিরাপ খাওয়ার পর আপনার অল্প সময়ের মধ্যে শরীর ফুলে যাবে, অর্থাৎ মোটা হতে শুরু করবেন। দর্শক, মোটা হওয়ার আগে অর্থাৎ এই ধরনের ওষুধ খাওয়ার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের দেশে কিছু ওষুধের দোকানদার মালিক অধিক লাভের আশায় এই ধরনের ওষুধগুলো বিক্রি করে থাকেন, যেমন গ্রোবিট, জিওবিট, পুদিনা, পিউটন ইত্যাদি এবং অরেঞ্জি। এই ধরনের ওষুধগুলো আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তা আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমাদের দেশের চিকিৎসক অনেক সময় রোগীকে স্টেরয়েড দিয়ে থাকেন, কিন্তু দীর্ঘদিন বা পরিমাণে বেশি স্টেরয়েড সেবন করলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। আর এই স্টেরয়েড দিয়ে তৈরি হয় এই সিরাপগুলো। এই সিরাপগুলো খাওয়ার পর অনেক সময় ঘুম বেড়ে যায় এবং খাওয়ার রুচি বেড়ে যায়। এই অবস্থা দেখা দিলে লোকজন মনে করেন ওষুধ মনে হয় কাজ করছে। এছাড়া এরই মধ্যে এই ওষুধ সেবনকারীর মুখ, পেট, গলা সহ শরীরের বিভিন্ন নরম অংশ ফুলতে শুরু করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি মোটা নয়, এটি হলো চামড়ার নিচে পানি জমে যাওয়া। এছাড়া স্টেরয়েড অর্থাৎ ডেক্সামেথাসনের প্রভাবে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা হারিয়ে ফেলে, চেহারা ফুলে যায়, চামড়ার নিচে পানি জমতে শুরু করে, হৃদযন্ত্র দুর্বল হয়ে যায়, অ্যালার্জির সমস্যা বেড়ে যায়, যৌন সমস্যা দেখে যায়, ডায়াবেটিক্স বেড়ে যায়। সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটা হলো রোগ প্রতিরোধের ক্ষমতা একেবারেই কমে যায়, অর্থাৎ একটা পর্যায়ে রোগীর মৃত্যুর কোলে ডলে পড়েন, না হয় স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই অনুরোধ থাকবে, এই ধরনের মোটা হওয়ার ওষুধ খাওয়ার থেকে বিরত থাকুন এবং অন্যকে বিরত থাকতে উৎসাহী করুন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।